আমরা সেই সন্ধ্যা 7টা থেকে এসে বসে আছি, ব্রাজিলের খেলা আজকে দেখব, ব্রাজিলের খেলা আজকে দেখব। যদিও আমি আর্জেন্টিনা সাপোর্টার, তাও আসছি ব্রাজিলের খেলা দেখতে। শীতের রাতে মানুষের ঘুম হারাম করে রাত্রেবেলা আপনার ইয়ানিয়ে বের হইতেছে, মনে হচ্ছে আমাদের দেশেই হচ্ছে এরকম। ইনশাআল্লাহ কোন একদিন আমাদের বাংলাদেশও খেলবে। না, বেসিক্যালি অনুভূতি ভালোই লাগতেছে। ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমাদের, একটু আগে আমরা কথা বলছিলাম যে আন্ডারডগরা কিভাবে মানে বড় টিমগুলোকে হারাইতেছে। এখন আমরা যেটা এক্সপেক্ট করতেছি যে বড় টিমগুলো আছে ছোট টিমগুলোকে ইজিলি হারিয়ে দিবে, বাট অ্যাকচুয়ালি এখন সেটা উল্টা হইতেছে। আর এই একটু আগে বললো যে হচ্ছে মানে বড় টিমগুলো হচ্ছে সবসময় ক্লাবে থাকে, তো তারা হচ্ছে খেলার সময় অলওয়েজ মানে ডিসওরিয়েন্টেড থাকে, বাট ছোট টিমগুলো অলওয়েজ ফোকাস করে জাতীয় দলের ক্ষেত্রে। সো তাদের যে হ্যাঁ সিনার্জির ব্যাপারটা যেটা আছে, সো বেসিক্যালি এখন যেটা হচ্ছে যে এই আপসেটগুলো আমরা এখন দেখতেছি, এটা ওয়ার্ল্ড কাপকে আরও বেশি জমিয়ে তুলতেছে। হ্যাঁ ইয়া এক্স্যাক্টলি। আমি একটু আইসিভাবে জানি যে আসলে একটা অন্যরকম একটা ফিলিংস হচ্ছে কিনা, লাইক ওয়েদারটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। ইয়া এখন যে একটা উল্টা সিজন চলছে, হ্যাঁ অলমোস্ট আসতেছে বলতে গেলে, সেই জায়গা থেকে আসলে ওয়ার্ল্ড কাপের উত্তাপটা এই সময় খেলা হওয়াটা কেমন লাগে? না এটা তো অবভিয়াসলি জোস, বিকজ শীতের রাতে মানুষের ঘুম হারাম করে রাত্রেবেলা আপনার ইয়া নিয়ে বের হইতেছে। শীতের রাতে এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, মানুষের গ্যাদারিংও মনে হচ্ছে না যে অনেক বেশি মানুষ। আর বড় স্ক্রিনে দেখার একটা আলাদা মজা আছে, আপনি যখন একটা ক্রাউডের ভিতরে থাকবেন আপনার অটোমেটিক্যালি একটা ইয়া চলে আসবে, আপনার অটোমেটিক্যালি একটা কী বলে ওটাকে মানে একটা আমেজ চলে আসবে আর কি সবার সাথে। এটা মানে ফেস্টিভ ফেস্টিভ একটা মুড আছে, প্লাস আমাদের ক্যাম্পাসটা হচ্ছে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজাইছে, মনে হচ্ছে যেন কোনো একটা মানে ফেস্টিভ্যাল আমরা আসছি। দিস ইজ দ্য ইউনো মানে জিস্ট আর কি, খুবই জোস এটা। আমাদের যে কালচারটা আছে বাঙালি কালচার, তার থেকে অনেক বড় একটা ফেস্টিভ্যাল। অবশ্যই অবশ্যই, এই ফেস্টিভ্যাল আসলে এই সময়টাতে কেমন? অবশ্যই খুব ভালো অনুভব করতেছি, কারণ আমরা সেই সন্ধ্যা 7টা থেকে এসে বসে আছি, ব্রাজিলের খেলা আজকে দেখব। কারণ বাসায় বসে যে মানে খেলাটা দেখে যে মানে মজাটা নাই আসলে, এখানে একটা এক্সাইটমেন্ট আছে, সবাই মজা করে খেলা দেখবে, হই হুল্লোড় করবে, মানে ফেস্টিভ্যাল একটা উদযাপন করা হবে, লাইক আজকে আমাদের চান্দনাত এরকম। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অনেক বেশি ভালো লাগছে, খুব বেশি এক্সাইটেড আজকের খেলা নিয়ে। যদিও আমি আর্জেন্টিনা সাপোর্টার, তাও আসছি ব্রাজিলের খেলা দেখতে, খুব ভালো লাগছে এসে। হ্যাঁ খুবই উৎসব মুখর, মনে হচ্ছে আমাদের দেশেই হচ্ছে এরকম, খুবই ভালো লাগছে। হ্যাঁ ইনশাআল্লাহ কোনো একদিন আমাদের বাংলাদেশও খেলবে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে এসে, একটা উৎসব উৎসব আমেজ যে তৈরি হয়েছে, খুবই ভালো লাগতেছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সেটাই মনে হচ্ছে, মানে আমাদের এদিকেই মনে হচ্ছে হচ্ছে, মানে কাতারে যাইতে হইতেছে না, আমাদের এখানে হচ্ছে টিএসসিতে। হ্যাঁ অবশ্যই, বাংলাদেশ থাকলে তো আরো বেশি উত্তেজনা থাকতো আমাদের মধ্যে, এটা তো বোঝাই যায়। আমরা প্রতিবারের মতো এবার বিশ্বকাপটাও আমরা এনজয় করছি, এক্ষেত্রে আজকে যদি হচ্ছে বাংলাদেশ দল এরকম হচ্ছে বিশ্বকাপ মঞ্চে থাকতো, তাহলে আমরা আরও বেশি এনজয় করতাম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের দিকে, হলের যে মাঠ, ওই মাঠের দিকে যদি তাকান আপনি দেখতে পারবেন বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি যে কতটা আবেগ। বাংলাদেশে আমাদের ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, ভালো ভালো দেশগুলো থেকে অনেক ভালো ভালো ফুটবলার, প্রতিভাবান ফুটবলার বের হয়ে আসতেছে। বাংলাদেশেও যদি এরকম হচ্ছে যত্ন নেওয়া হয়, আমাদের প্রতিভাবান অনেক ছেলে পেলে আছে যারা কিনা বাংলাদেশকে একদিন বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাবে। আমি আশা করি বর্তমানে এই বিশ্বকাপ যেভাবে হচ্ছে আমরা ফিল করতেছি, বাংলাদেশ দল যদি বিশ্বকাপে যায় তাহলে আমরা আরও বেশিভাবে হচ্ছে একটা উৎফুল্লতার সাথে আমরা বিশ্বকাপটা আরও সুন্দরভাবে এনজয় করতে পারবো ইনশাআল্লাহ। সবসময় তো টিএসসিতে আসে কিন্তু এরকম পরিবেশ দেখা হয় না, তো খুব ভালো লাগছে। হ্যাঁ একদম, সেখান থেকে কিছু কম হচ্ছে না আমাদের এখানে, ভালো লাগতেছে অনেক, তাহলে তারা অনেক বেশি ভালো লাগতো। এখন যতটা এক্সাইটমেন্ট কাজ করতেছে তখন এর থেকে আরো অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতো। এই আবেগটা আসলে মানে বাংলাদেশের ফুটবলের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রথমে মনে করতাম যে ফুটবলের দর্শক তেমন হয় না, কিন্তু ক্রিকেটের দিকে সেই দর্শকের ঝোঁকটা বেশি। কিন্তু এখন এখনকার ওয়ার্ল্ড কাপের এই আমেজটা দেখে মনে হচ্ছে যে আসলে ফুটবলের দর্শক আছে, কিন্তু সেভাবে যদি আমাদের দলকে এগিয়ে নেওয়া যায় সামনে, তবে যদি কোনোভাবে আমরা ওয়ার্ল্ড কাপে, আমার স্বপ্ন অবশ্যই কোনোভাবে যদি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ উঠতে পারে বা বাছাই পর্বেও ভালো করে, দেশে যদি ফুটবলের উন্নতি হয়, তবে সেখান থেকে মানে আমরা ক্রিকেটের থেকেও বেশি এক্সপেক্ট করতে পারবো দর্শকের।